বাংলাদেশি আমেরিকান এক নাগরিককে প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টা সাজিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন, দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি, এসব নানান নাটক সাজানোর অভিযোগে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা চৌধুরী হাসান সারওয়ারদিকে। ডিবি জানায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। 28 অক্টোবর ঢাকায় বিএনপির সহিংসতার পর ওই দিন কথিত উপদেষ্টা বিএনপির অফিসে গিয়ে সংবাদ সম্মেলন করেন। সঙ্গে ছিলেন চৌধুরী হাসান সারওয়ারদি ও বিএনপির নেতা ইশরাক। দেশ ছাড়ার সময় গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদে গুমর ফাঁস করেন কথিত উপদেষ্টা। তাকে দিয়ে বলানো হয়েছে, এটা তিনি আমাদের কাছে স্বীকার করেছেন যে এটা ওনার কথা না, এটা লেফটেন্ট জেনারেল হোসেন সারওয়ারদি আরও কিছু লোকজন মিলে তাকে এটা শিখিয়ে নিয়ে এসেছেন। মামলার পর আত্মগোপনে থাকার সময় মঙ্গলবার সাভারের এক আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। উনি যে বক্তব্যটা দিলেন সেই বক্তব্যটাকে সাপোর্ট করে ওনারা যে কাজটা করলেন, এতে দেখা গেল বিএনপির যে নেতাকর্মীরা তারা উৎসাহিত বোধ করলেন এবং পরবর্তী রাতের বেলা তারা আরও বাসে আগুন লাগালেন এবং দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলেন এবং এমনকি একটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করলেন। এই যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, এটি কেন করেছেন সব কিছু আমরা জিজ্ঞাসাবাদ করে জেনে পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো, প্রয়োজন হলে তাকে আমরা রিমান্ডে আনবো। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।